শুভ্রাজ চক্রবর্তী ফ্রম সিজাবুটিক্রাফ ইজ এ শর্ট ভিডিও অফ জামদানি বেঙ্গল চলুন দেখানো স্টার্ট করি কিছু অন্য রকম জামদানি আমরা দেখি যে ডিজাইনগুলো আর হয়তো আমি দেখাতে পারবো কিনা আমি আপনাদের জানি না দেখাতে পারলেও এই প্রাইসে হবে কি না জানি না তবে দেখানো শুরু করছি শাড়িগুলো ভীষণ সুন্দর একদম কটন জামদানি আজ মাইদাম ওই আমার স্টোর হচ্ছে পড়াশাক বারাসা ডাকবাংলা মোড়ের খুব কাছে আঁচলের কাজ সবই কিন্তু শাড়িগুলো খুব সুন্দর একদম কটন বেসের উপর কমফোর্টেবল আচ্ছা ডাকবাংলা মোড়ের খুব কাছে এক মিনিটের রাস্তা ডাকবাংলা মোড় থেকে একটু সরা চেয়ারটা ডাকবাংলা মোড় থেকে জাস্ট সিগন্যালটা ক্রস করে কৃষ্ণনগর রোডে আসলেই লেফট সাইডে দেখতে পেয়ে যাবেন লাজাবাব রেস্টুরেন্ট একদম লাজবাব রেস্টুরেন্টের গায়ে যে রাস্তাটা তাকালেই আপনি সৃজনগুদ্ধকে দেখতে পেয়ে যাবেন চলে আসুন যারা আসতে পারবেন তারা প্লিজ চলে আসুন দেখুন আসলে প্রচুর প্রচুর পুজোর স্টক পেয়ে যাবেন পুজোর সাজে আমরা সেজে গেছি আর এক্সিবিশন তো সামনে প্রচুর আছে আপনারা নিশ্চয়ই জানেন আপডেটগুলো ফার্স্ট জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে আমি দেখাতে দেখাতে বলি দেখুন একদম পাঞ্চ অফ ফ্লাওয়ার্স থোকা থোকা ফুল ভীষণ সুন্দর প্রত্যেকটা জামদানি খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে টু এইট ফাইভ জিরো কোয়ালিটি যেমন ভালো কাজটা তেমন ভালো আমি আপনাদের দেখিয়ে দিই একটু কাছের থেকে ডিজাইনটা দেখুন

টু ফাইভ এইট ফাইভ আই প্রত্যেকটা এই এই জামদানির এপিসোডটা ডিসকাউন্ট এপিসোড বলতে পারেন এই জন্যেই যে এই ডিজাইনগুলো আর আমার কাছে নেই সবই এক পিস দু আচল প্রত্যেকটাই ভীষণ সুন্দর সো টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন ইট বাট ইনস্ট্যান্ট বুকিং অ্যান্ড পেমেন্ট কোনো পার্ট পেমেন্ট হবে না এগুলোর উপর দেখুন দ্য কালার ইজ গ্রে জাস্ট সি দ্য কালার কম্বিনেশন দিস পিঙ্ক ফিরোজা ব্ল্যাক হোয়াইট ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এই আমার চেয়ারটা একটু খেয়াল তো সামনে থেকে উঠে একটা এগিয়ে বসি ভীষণ সুন্দর দেখো প্রাইস ইজ সেম টু এইট ফাইভ সিরো যেটার যে প্রাইস বলছি তার উপর টেন পার্সেন্ট অফ হবে এটাও তাই কালারটা ভীষণ সুন্দর একটা লাইন গ্রিন খুব সুন্দর খুব সোবার কম্বিনেশন এই ডিজাইনটাও আর ওই যে কটা আছে সে কটাই এটা পুরো শাড়িটাই অন্য রকম করে করা দুদিকে এইভাবে বর্ডার বর্ডার দেখুন আর সারা শাড়িতে একটু কাছের থেকে দেখাই এ দেখুন পুরো শাড়িটাতে এইভাবে আর বুটি করে ডিজাইন করা পুরো শাড়িটা অল ওভার একদম ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন প্রাইসিস টু এইট ফাইভ জিরো জাস্ট কি করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে ইফ ইউ আর ইন্টারেস্টেড টু এনি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু এনি জামদানি ডেফিনেটলি টেক দা স্ক্রিনশ ওকে প্রাইস ইস টু এইট ফাইভ জিরো ইউ উইল গেট ইচ অ্যান্ড এভরি সারি ইউ উইল গেট টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন ইচ অ্যান্ড এভরি সারি ফর ইনস্ট্যান্ট বুকিং অ্যান্ড ইনস্ট্যান্ট পেমেন্ট এমনিতে জেনারেলি আমরা এখন কোনো ডিসকাউন্ট দিচ্ছি না এখন কোনো অফার নেই বাট এই জামদানিগুলোর ডিজাইন যেহেতু এই কটাই কালার আছে এগুলোর আর কোনো ভেরিয়েশন নেই আর কালার দেখাতে পারবো না আপনাদের এই ডিজাইনগুলো শেষ সেই কারণে এবারে আবার নতুন ডিজাইনে কাজ করছি এগুলো গত বছরের পুজোর আগে এই ডিজাইনগুলো করিয়েছিলাম অর্ডার দিয়ে করিয়েছিলাম বাট এবছর আর এই ডিজাইন টানায় চলছে না সেই কারণে দেখুন বর্ডারটা কি দুর্ধাস্য কোলাচ করে করে করা সারা বডিতে এই কাজটা সেই জন্য এগুলোর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং আপনারা জানেন যে আমি জেনারেলি যে ডিজাইনটা রিপিট করবো না বলি সেই ডিজাইনে সবসময় অফার দিয়ে দিই সুতরাং আই মানে আমি মনে করছি আপনারা এই অফারটা নেবেন প্রাইস ইস টু এইট ফাইভ জিরো বাট নাও ইউ উইল গেট টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন ইট সো দ্য প্রাইস উইল বি আই থিঙ্ক টু ফাইভ এইট হ্যাঁ টু ফাইভ সিক্স ফাইভ ভীষণ সুন্দর কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি আরেকটা কালার আছে এটা ইয়েলো লাইন ইয়েলো ভীষণ সুন্দর একটা কালার খুব সুন্দর এটা আরো সারা গায়ে ইয়েলোর মধ্যে ইয়েলো দিয়ে সেলফে কাজ করা আছে বোঝাই যাচ্ছে দেখুন ইয়েলোতে ইয়েলো দিয়ে সেলফে কাজ করা এই হচ্ছে বর্ডার বোধ সাইডের এইভাবে বর্ডারটা যাচ্ছে বর্ডারে আছে রেড ইয়েলো ব্ল্যাক খুব সুন্দর ভীষণ সুন্দর সেলফ টোনেও আছে কাজটা প্রাইস ইস টু এইট ফাইভ জিরো বাট ইউল গেট টেন পার্সেন্ট লেস অন ইট ফর ইনস্ট্যান্ট বুকিং এন্ড ইনস্ট্যান্ট পেমেন্ট ভীষণ সুন্দর এবার একটা অন্য ডিজাইনে চলে যায় এই ডিজাইনটা খালি এক পিসি আছে এটার প্রাইস টু ফোর ফাইভ জিরো এক পিসি আছে টু ফোর ফাইভ জিরোর উপর আপনারাও পাবেন টেন পারসেন্ট লেস কালারটা হচ্ছে একটা হালকা একটা ইয়েলিশ কালার আছে মানে চি তসার কালারের মধ্যে একটু ইয়েলো ঢাললে দিল খুব সুন্দর একটা ইয়েলোটা খুব সোবার পুরো শাড়িটাই এইভাবে গেছে সবগুলোই যা দেখাচ্ছি অল ওভার ডিজাইন উইদাউট ব্লাউজ পিস ভীষণ সুন্দর এই ডিজাইনটার এই এক পিস আছে সো দ্য প্রাইস উইল বি নিয়ার অ্যাবাউট টু টু জিরো ফাইভ দ্য প্রাইস উইল বি টু টু জিরো ফাইভ অফার প্রাইস চট করে নিয়ে নিন এই ডিজাইনটা ভীষণ সুন্দর ইকট জামদানি বাট এটা দুটো মাত্র কালার আমার কাছে আছে সেই জন্য আপনারা এটার উপরে অফার পাবেন ইকক জামদানি কোয়ালিটি এক ভীষণ ভালো এই যাচ্ছে আঁচল জমজমাট আঁচল আর এই যাচ্ছে বর্ডার একদম বাংলাদেশি জামদানি রেশম জামদানি অ্যাকচুয়ালি এটা না রেশম জামদানি মানে পিওর কটনের সাথে পিওর রেশমের উইভিং এটার প্রাইসটা কত জানো টু নাইন ফাইভ জিরো এটার প্রাইস অসম্ভব ভালো কোয়ালিটি দেখুন আঁচল আর বর্ডার দেখুন

ওকে দ্য প্রাইস উইল বি 2655 এটা আরেকটা কালার দেখাচ্ছি এই এটা যে কোয়ালিটি না যারা হাতে পাবেন হাতে পেয়ে আমাকে বলবেন যে সুঠাক কি কোয়ালিটি দিচ্ছ এই কোয়ালিটির জামদানি এখন যদি বানাতে যায় 3500 নিচে আসবে না পিওর কটন বাই পিওর রেশম সবটাই পিওর দেখুন আঁচল হোয়াইট জাস্ট নিয়ে নিতে হবে অসাধারণ ভালো কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি অসাধারণ প্রাইস ইস টু নাইন ফাইভ জিরো বাট ইউল গেট টেন পার্সেন্ট ফাইভ জাস্ট নিয়ে নিতে হবে অসম্ভব ভালো কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমন তার ডিজাইন তেমন তার সুন্দর শাড়ি একটা স্ক্রিনশট দিতে হবে আর হোয়াটসঅ্যাপ করতে হবে এবারে অন্য ডিজাইনে চলে গেলাম এটা মনে হয় সিঙ্গল পিস এটা সিঙ্গল পিস

এটা তো অসাধারণ অসাধারণ দেখতে এটাও বোধ হয় এক পিস আছে না দু পিস আছে এটা দেখতো ওটা একটা কি প্রাইস থ্রি ফোর ফাইভ জিরো দেখুন আঁচলটা দুর্ধস্য দেখতে পুরো রাং কাট জামদানি আমি বলি এটাকে রাং কাট জামদানি রাং কাট জামদানি কোথাও আর পাবেন না এগুলো একদম আর বুনছেই ভাইরা আর বুনছেই না তাতি ভাইরা এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে প্রায় শাড়িটা লুক পুরো শাড়িটা এইভাবে গেছে রংকার জামদানি আমি বলি এটাকে এত সুন্দর মানে কালারগুলো ভিতরে পুট করে করে করা হয়েছে এটা কিন্তু রং দিয়ে ব্রাশ করে না এটা উইভিং প্রাইস হচ্ছে থ্রি ফোর ফাইভ জিরো ইউ উইল গেট টেন পার্সেন্ট লেস অন ইট সো দ্য প্রাইস উইল বি এটা আর একটা কালার দেখে শেষ করবো লাস্ট কালার

একদম কিছু এক্সক্লুসিভ জামদানি আপনাদের দেখালাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো থাকবেন আপনারা